হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওর সঙ্গে আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তো শুরুতেই দেখতে পাচ্ছ এখানে মান। চলো আজকে মান বাটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে মানগুলোকে ভালো মতো কেটে নেওয়া হয়েছে, লম্বা লম্বা করে এখানে কেটে রাখা হয়েছে। প্রথমেই মানটাকে খোসা ভালো করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর মানটাকে একটা পাত্রের জলে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। এইভাবে কাটার মেন কারণই হচ্ছে মানটাকে কুর্নির সাহায্যে কোড়া হবে, তো হাতে ধরার ক্ষেত্রে সুবিধা হওয়ায় এইভাবে কাটা হয়েছে। এখানে দেখতেই পাচ্ছ মানটা কুড়ে নেওয়া চলছে। সম্পূর্ণ মানটা কুড়ে নেওয়ার পর মানটাকে ভালো করে এইবার বেটে নিতে হবে। বেটে নেওয়ার মেন কারণই হলো মানটা ভীষণই মিহি হয়ে যাবে, খেতে আরও বেশি ভালো হবে। তো এখানে বাটাও হয়ে গেছে। এরপর সর্ষের তেলের মধ্যে সর্ষে ফোড়ন আর কাঁচা লঙ্কা, যে যার ইচ্ছে মতো ঝালটা দিতে হবে। এরপর মান বাটাটা এর মধ্যে অ্যাড করে নিতে হবে। এইবার ভালো মতো নাড়তে থাকতে হবে, একটু তেলটা ধরে দিলে খেতে বেশি টেস্টি হবে। তো তারপর লবণ হলুদ স্বাদ মতো চিনি অ্যাড করে নিতে হবে, সঙ্গে টমেটো দিয়ে দিতে হবে। এরপর ভালো মতো নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এটা প্রিপেয়ার হচ্ছে, এর রসটা পুরোপুরি মরে যাওয়া পর্যন্ত নাড়িয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ এখানে টমেটোটা পুরোপুরি মিক্সড হয়ে গেছে। তো এইভাবে সমানেই নাড়াতে থাকতে হবে, নয়তো তলা ধরে যাওয়ার ভয় থাকে, কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার ভয় থাকে। তো এই আর কি। এরপর মানটার মধ্যে একটু টক জাতীয় জিনিস অ্যাড করতে হবে। তো এখানে আমার মা পাকা তেঁতুল অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিল, তো সেটাই অ্যাড করে দিল। এটা দেওয়ার মেন কারণই হচ্ছে যাতে গলাটা না ধরে, এই সমস্ত খাবার খেলে গলা ধরে, তো যার জন্য টক জাতীয় জিনিস দিয়ে খেলে এই সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। ওটা ভালো মতো মিশিয়ে নিয়ে নেড়েই যেতে হবে। যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এইটা গরম ভাতে খেলে ভীষণই ভালো লাগবে। তো এইভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন, অবশ্যই খেতে ভালো লাগবে। আমরা খেয়েছিলাম, ভীষণ ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন দেখছেন পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বাই।